सम्मानीय दर्शक बिंदु अनेके कन्याश्री विषय अनेक रकम प्रश्न करेछिलेन आमार आगेर भिडियोगुलोते तो सेई भित्तिते ए भिडियोटा बानानो तो अनेके बोलछेन जे दादा आमार बयस हये गेछे अथच आमार एखोनो पर्यन्त केटू फर्म आसेनी आबार अनेके बोलछे जे आमार केटू फर्म फिलआप करेछि एखोनो पर्यन्त आमार टाका आसेनी आबार अनेके बोलछे जे 2003 साले 4 साले आमार जन्म बा 2004 साले आमी फर्म फिलआप करेछि किन्तु कन्याश्रीर टाका आमी एखोनो पर्यन्त आमार अकाउंटे पाइनी तो जादेर 2003 साले 4 साले जन्म তারা যদি এখন পর্যন্ত টাকা না পেয়ে থাকেন এর পিছনে কিছু রিজন আছে তো সেগুলো হয়তো আমার ভিডিওর মাধ্যমে বলাটা ঠিক হবে না তার জন্য আমি এগুলো বলছি না যদি আপনাদের জানার খুব ইচ্ছা থাকে তাহলে আপনার আমার WhatsApp ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেব সেই WhatsApp নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন বা SMS করতে পারেন তো বিষয়টা হচ্ছে এখন যে আপনারা অনেকে 2005 সালে আপনার বয়স হয়ে গেছে অথচ আপনার কেটু ফর্ম এখন পর্যন্ত আসেনি আবার অনেকের হয়তো মানে কেটু ফর্ম ফিলআপ করেছেন কিন্তু এখন পর্যন্ত আপনার টাকা আসেনি এই বিষয়ে আমার মানে স্যারকে ফোন করেছিলাম কন্যাশ্রী স্যারকে তো তিনি ওনার সাথে কি কথোপকথন হয়েছে খুবই রেকর্ডিংয়ের মাধ্যমে আপনারা ওখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন বিষয়টা অবশ্যই সেই রেকর্ডিংটা চলো আমরা শুনি যে স্যারের সাথে আমাদের কি কথা আমার কি কথা হয়েছে হয়তো সেই প্রশ্নগুলো হয়তো আপনার মধ্যেও মানে থেকে থাকতে পারে তো যাই হোক চলো সেই রেকর্ডিংটা শুনি তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব প্রতিবারের মতো এবারেও চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে পেতে তো চলো বন্ধুরা সেই রেকর্ডিংটা শুনি এপ্রিল থেকে 2006 মার্চ পর্যন্ত যাদের জন্ম তাদের সবাইকে কেটু চলে আসার কথা এইবারে কি এবার সিস্টেমটা হচ্ছে কিভাবে কম সবই তো কম্পিউটারের কেস এবারে সিস্টেমটা হচ্ছে আপনার যখন যার বয়স হবে তখন তার হয়তো হয়ে যেতে পারে কিংবা ধরুন একটা লটে টাকা যখন দিবে তখন টাকাটা দিয়ে দিবে এখন এগুলো জমা এখন জমা করলে তখন পাবে না ধরুন ওনো তো 18 বছর হচ্ছে না না তাহলে তো পাবে না তাহলে ওর ধরুন ডিসেম্বরে 18 বছর হবে তাহলে ও মার্চে পাবে আচ্ছা 18 আগে কি মানে ফর্ম চলে আসে ওই তো বলে দিলাম সময়টা আমি সময়টা বলে দিলাম 18 আপনি বুঝতে পারলেন নি আপনাকে আমি কি বললাম আপনাকে আমি বললাম যে ধরুন আপনি আপনি আপনাকে আমি পয়েন্টটা বলে দিই আপনাকে আমি ধরুন বলছি আপনাকে ঘটনাটা বলছি ধরুন ধরুন একটি মেয়ের জন্ম হচ্ছে এপ্রিল মাসে 2005 এপ্রিল মাসে তাহলে ওর চলে এসছে আবার একটা মেয়ের জন্ম হয়েছে 2006 মার্চে জন্ম আচ্ছা তারও চলে এসছে আচ্ছা মানে তার কিন্তু কমপ্লিট হয়নি অথচ চলে আসছে হ্যাঁ চলে এসছে ওই একটা সাল ধরে দিচ্ছে আচ্ছা সাল ধরে দেওয়ার জন্য হয় চলে আসবে এবারে চলে আসার ফলেই যে ও এখন ফিল আপ করে দিলেই যে পেয়ে যাবে কেমন কোনো মানে নেই কিন্তু এবার যাদের ধরুন ওই এখন কে টু টাকা কাউ কেউই পাবে না এখন পাবে কে ওয়ান এর টাকা মানে 1000 টাকা কে ওয়ান যদি যদি কে ওয়ান আসে তাহলে কে আমার মেয়ের মনে হচ্ছে কে টু আছে আমার ওর বাকিদের কেউ বাকিদের যাদের কে ওয়ান আছে তাদের কিন্তু তাতে টাকাটা মনে হয় দিদি দিয়ে দিবে জুনের মধ্যে এপ্রিল মে জুন মানে এপ্রিল মাস তো পেয়ে গেছে মে মাস তো পড়ে গেছে 3-2 তারিখ কে ওয়ান এর টাকা ওরা আগে একটা পেয়েছিল তাহলে কি সেটা কি হ্যাঁ প্রতি বছর 1000 টাকা তাহলে সেটা কি 2021-22 সিজনটা হ্যাঁ 2021-22 সেশনটা পেয়েছে 21-22 নয় 22-23 সেশনে মানে মার্চের মধ্যে পেয়েছে তো দেখবেন মার্চের মধ্যে মানে আগের বছরের এপ্রিল থেকে এবছরের মার্চ পর্যন্ত যদি 1000 টাকা ঢুকেছে তার মানে ও পেয়ে গেছে মানে ও পেয়েছে বলেই ওরা কে টু এসছে 23-24 কি সিজন এখন চালু হয়ে গেছে হ্যাঁ 23-24 চালু হয়ে গেছে এবার চালু হয়েছে মানে এই শুরু হয়েছে এবার এটা আমাদের কালকে যেমন মিটিং আছে কালকে মিটিং থেকে আপনাকে ফোন করে আমি বলে দিতে পারবো কি কি অর্ডার দিচ্ছে না দিচ্ছে কালকে আমাদের মিটিং আছে স্যার একজন এরকম জিজ্ঞাসা করেছে বলছে আমার 12/11/2003 এ জন্ম এখনো কেটু টাকা পাইনি এরকম তাহলে কোন মাল আছে তার দেখুন আপনি খবর নিতে বলুন 2/8/2005 এ জন্ম 8-এর মাসে আগস্ট মাসে 2005 সালে জন্ম তো তার কি কেটু স্যার আসবে এবারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলে এসছে স্কুলে চলে এসছে ফর্ম বা সে এখন ধরুন সেটি উচ্চ মাধ্যমিক দিয়ে দেই কলেজ চান্স স্কুলে ট্রান্সফার করে দেবে কলেজে পাবে আচ্ছা ধরুন কে মানে কারো মানে ও যে মাস্টার ডিগ্রি পড়লে আর কি কে থ্রি কিউ পাওয়া যায় কে থ্রি কে থ্রি টাই বলতে পারবো না যেটা আমি জানি না সেটা বলতে পারবো কি করে জানি না এখন দিদি দিচ্ছে কিনা দিতেও পারে তবে আমি সবাইকে সব মেয়েদের বলে দিচ্ছি যে প্রথম পেজটাকে জেরক্স করে ঘরে রেখে দিতে কারণ ওটা আইডি নাম্বারটা লেখা আছে যদি আবার উঁচু ক্লাসে পড়ে যদি টাকা দেই বা কন্যাশ্রী অনেক কিছু দিচ্ছে অনেক কিছু সরকার করছে
তখন যদি পাওয়া যায়, আমাকে জানিয়ে দিতে হবে যে মেয়েটি পড়াশোনা ছেড়ে দিয়েছে কিংবা মেয়েটি বিবাহিত। আচ্ছা আচ্ছা, ওইটি নিয়ম। যেমন আগের বছরে যেগুলো আমরা পাবো না, আমরা ধরুন এই বছরের যে মেয়েটি যতগুলি নাম আমাদের স্কুলে এসছে, সেই মেয়েগুলো যদি খোঁজ না পাওয়া যায়, পরের বছরের মার্চের মধ্যে খোঁজ করা হবে, একদম মার্চের মধ্যে। মার্চের মধ্যে দেখা গেছে পাওয়া গেল না, তখন স্কুলকে জানিয়ে দিতে হবে এই মেয়েগুলি সম্বন্ধে আপনাকে স্কুলে আপনার কি অবস্থা, আপনি লিখে দেন, দিয়ে টিআইসি বা হেডমাস্টার যিনি থাকবেন তিনি সই করে দেবেন, ওটা জমা দেওয়া হবে। এবার ওটা নাম বাতিল হয়ে গেল। আচ্ছা, মানে কে টু ফর্ম আসার পরে যদি না এক বছরের মধ্যে যদি না তার কোনো খোঁজ থাকে বা আপনারা খোঁজ নেবেন, কিন্তু আমরা তো খোঁজ নেবো, আমরা তো স্কুলে ক্লাসে ক্লাসে বলে দেবো যে এই মেয়েটির কে টু আছে, মেয়েটি যেমন যোগাযোগ করে। আচ্ছা আচ্ছা, আমরা তো আপ্রাণ চেষ্টা করবো সেই মেয়েটি কি অবস্থায় আছে। আমি আমাদের খাতা থেকে আমাদের আমি যেমন আগের বছর করেছি খাতা থেকে আমি শেষ পর্যন্ত করতে হয়েছে আমাদের। ওটা 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 তো ওটা কিছু করার নেই, পড়াশোনা ছেড়ে দিই। খোঁজ পাওয়া যাচ্ছে না, বিষয়টা চেষ্টা করবো। হ্যাঁ, কিছু করার নেই, আমি কি করবো। দর্শক বিন্দু, আপনাদের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সে রেকর্ডিংটা থেকে আপনারা সে প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো বন্ধুরা, আপনাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কন্যাশ্রী বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে, আরো আমি পরবর্তীকালে যে কন্যাশ্রী বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট গুলো নিয়ে আসবো সেগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন, এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে পেতে। তৎক্ষণাৎ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।